তো তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো যে ভিডিও আপলোড হওয়ার বারো ঘন্টার পর নিজের ভিডিও এই ট্রিকটা লাগাও ভিডিওটা ভাইরাল হয়ে যাবে চব্বিশ ঘন্টার পর বা আটচল্লিশ ঘন্টার পর এই ট্রিকটা লাগাও তো ভিডিও ভাইরাল হয়ে যাবে এবারে এই ভিডিওগুলোর মধ্যে কতটা সত্যি আছে আর সেই কোন ট্রিক যে সত্যিকারের নিজের ভিডিও আপলোড করার পর যদি আমরা চব্বিশ ঘন্টার পর ইউজ করে সত্যিকারে বেনিফিট হবে এই ভিডিওর মধ্যে সব কিছু ক্লিয়ার করে দেবো তো দেখো ব্যাস তুমি ইউটিউবে ভিডিও আপলোড করলে আর এখানে অনেক লোক ভিডিও বানায় পাঁচ ঘন্টা পর এটা করো বারো ঘন্টার পর এটা করো ভিডিওটা প্রাইভেট দেখে এটা করো ট্রিকটা লাগিয়ে দাও ভিডিও ভাইরাল হয়ে যাবে কিন্তু একটা সত্যি কথা বলছি ভিডিও ভাইরালের জন্য কোনো ট্রিক হয় না আর এরকম যদি হতো তাহলে সব ইউটিউবার ট্রিক লাগাতো আর ভিডিও ভাইরাল করত এরকম কোনো ট্রিক নেই তো আমি তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি আমার চ্যানেলে তো আমিও কিছুদিন এই ভিডিও প্রাইভেট দেখে হ্যাঁ যে ভিডিও রিসেন্ট ভিডিও আমি ছাড় আপলোড করছি সেই ভিডিওর টাইটেলটা কপি করে যেটা আমার মোস্ট পপুলার ভিডিও চলছে সেই ভিডিওর মধ্যে আর ট্যাক্সে পেস্ট করে দিলে ভিডিও ভাইরাল হবে তো এই এরকম ভিডিও আমি একটা আপলোড করেছিলাম তো আমি দেখেছিলাম তো চ্যানেলের মধ্যে কোনো কাজই হয়নি তো আমি তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি তো ও দেখতে পাচ্ছ তো যেরকম ভিউ ন্যাচারাল যেরকম ভিউ সাধারণ আসছে সেরকম আসছে কিন্তু টোটালি কোনো ভিডিও ভাইরাল হয়নি বা কোনো সেরকম আগের থেকেও সেরকম ভিউচের আমার ইনক্রিজ হয়নি তো কাজ দেখলে তো এবারে এখানে সত্যি কি ভিডিও আপলোড করার পর বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার পর কিছু ট্রিক বা কাজ করতে হয় জি হ্যাঁ ধরে নাও তোমার চ্যানেলে টোটাল চল্লিশটা ভিডিও আছে আর এই চল্লিশটা ভিডিওর মধ্যে এমন এক দুটা ভিডিও আছে সব থেকে বেশি ভিউ আসছে নর্মালি নর্মালি তোমার চ্যানেলের যে ভিডিওগুলো ভিউ আসছে তার থেকেও দু তিনটে ভিডিওর মধ্যে তোমার নর্মালি ভিউ থেকে বেশি আসছে তো তুমি কি করবে তোমার সিটিআর করতে হবে তো তোমরা দেখবে তোমার কত থাকে কি আট আর মোস্টলি থাকে ঠিক আছে এই লোকের ক্লিক থ্রু রেটটা মানে সিটিআরটা জানতে হবে এবারে তুমি তুমি যদি ভিডিও আপলোড করো তাহলে সব ভিডিও একে অপরের ভিডিওর মধ্যে আলাদাভাবে পারফরমেন্স করে তো যখনই তুমি ভিডিও আপলোড করো তিন চার ঘন্টার পর বা বারো চব্বিশ ঘন্টার পর তুমি তোমার সিটিআরটা চেক করো ধরো তোমার চ্যানেলে যেটা নর্মালি সিটিআর থাকে তার থেকে এবি যদি এই ভিডিও কম সিটিআর থাকে তাহলে তুমি যে ভিডিও বানিয়েছো সেই ভিডিওর টপিক তোমার চ্যানেল রিলেটেড কিনা আর যদি তোমার চ্যানেলে রিলেটেড হয় তবুও যদি সিটিআর কম আসে তাহলে তখন থাম্বনেলটা চেঞ্জ করতে পারো এটা তুমি ফার্স্ট ট্রিক বা কাজ করতে পারো তারপর দেখো তুমি যে টাইটেলটা লিখেছো টাইটেলের মধ্যে প্রথম কিওয়ার্ড বা প্রথম লাইনটা কতটা আকর্ষণীয় কেননা অনেক সময় ভিডিও যখন নোটেস এনে অনেকের কাছে যায় থাম্বেল দেখা যায় না শুধু টাইটেলটা দেখা যায় আর যে তোমার টাইটেল পড়ে আর তোমার যে প্রথমে টাইটেলের কিওয়ার্ডটা কতটা আকর্ষণীয় আর যদি তোমার লাগে আকর্ষণীয় না বা লোককে আকর্ষণ করছে না তাহলে তুমি তখন তোমার ভিডিওর টাইটেলের মধ্যে প্রথম কিওয়ার্ডটা চেঞ্জ করতে পারো বাস এই দুটি কাজ করতে পারো আর এর ছাড়া তুমি যদি ভিডিও আপলোড করে দাও তারপর যদি কোনো ভুল হয়ে যায় বা অ্যাডিটের যদি ভুল হয় তাহলে তুমি তোমার ভিডিওটাকে ভালো করে এডিট করতে পারো যেরকম ব্লেয়ার করতে পারো বা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারো আর ট্রিম করতে পারো টোটালি প্রফেশনাল টাইপে ভিডিও এডিট করতে পারো আর এর বাদে ভিডিওর মধ্যে আর কোনো কিছু করতে নেই বাস সোজা আপলোড করে দাও তারপর পাবলিশ করার সঙ্গে সঙ্গে বা তিন ঘন্টা বা বারো ঘন্টার বা চব্বিশ ঘন্টার পর কমিউনিটি ট্যাপের মধ্যে শেয়ার করতে পারো এতে তোমার অনেক বেনিফিট হবে তো তোমরা এইগুলো শুধু করতে পারো আর এমন কোন ট্রিক নেই যে তোমার ভিডিও ভাইরাল করে দিবে চব্বিশ ঘন্টার মধ্যে যারা তোমরা এই কিছু কিছু ভিডিও দেখাচ্ছে দু তিনটে ভিউ আসছে তোমরা দেখে এই কাজ করে দাও ভিডিও ভাইরাল হয়ে যাবে বা চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাবে বারো ঘন্টার মধ্যে ভিডিও ভাইরাল হবে তিন ঘন্টার মধ্যে ভিডিও ভাইরাল হবে তো তোমরা যে এইসব ভিডিও দেখে তোমাদের মাইন্ডটাকে লুজ করো না ঠিক আছে তো তোমরা যেইগুলো বললাম সেইগুলো সিটিআরটাকে মেনটেন করো সিটিআরটাকে দেখো আর থামবেল্ট করো আর টাইটেলে যে প্রথম কিওয়ার্ড টা দিচ্ছে ওটা আকর্ষণীয় ভাবে দাও তাহলে ভিডিও এমনিতেই ভাইরাল হবে এই ছিল আজকে ছোট ইনফরমেশন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এই ছোট ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো বাই গাইস